হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যের জলবিভাজিকা প্রজেক্টে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ হতে চলেছে তার জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী ওয়াটার সেট ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে সাবজেক্ট মেটার স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার লাইভলিহুড সোশ্যাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশানাল কোয়ালিফিকেশান কী লাগবে এজ কত লাগবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে ডিসকাস করব ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হল অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে বীরভূম জেলার ডিরেক্টরেট অফ এগ্রিকালচার ওয়াটার সেট সেল কাম ডেটা সেন্টারের পক্ষ থেকে এখানে ওয়াটার সেট ডেভেলপমেন্ট প্রোজেক্টের আন্ডারে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে প্রথমেই ভ্যাকেন্সির ডিটেলস ইনফরমেশান দেখে নেব সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্টের পোস্ট এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটাই এই পোস্টে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এগ্রিকালচারে ডিগ্রি কমপ্লিট করতে হবে কিংবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি কিংবা হর্টিকালচারে ডিগ্রি থাকতে হবে কিংবা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারবেন তার সাথে তিন বছরের এই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজাবেল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে কম্পিউটার লিটারেট হতে হবে ম্যাক্সিমাম এজ এই পোস্টের জন্য বলা হয়েছে এক এক দু হাজার মধ্যে পঁয়ষট্টি বছরের মধ্যে এজ হতে হবে এই পোস্টের জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লেস অফ পোস্টিং সম্পর্কে দেওয়া আছে এখানে ওয়াটারসেড সেল কাম ডেটা সেন্টার বীরভূম জেলার যে অফিস রয়েছে সেই অফিসেই এদের পোস্টিং হবে এই প্রজেক্টের আন্ডারে ওয়াটার সেট ডেভেলপমেন্ট টিম মেম্বার নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কমপ্লিট করতে হবে কিংবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কিংবা হাইড্রোলজি কিংবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারবেন তার সাথে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তিন বছরের ডিজাবেল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে কম্পিউটার লিটারেট এই পোস্টে আবেদন করার জন্য ম্যাক্সিমাম এজ এক এক দু হাজার বাইশের মধ্যে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এই পোস্টে জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে টেন থাউজেন্ড কোয়াটাসের ডেভেলপমেন্ট টিম মেম্বার লাইভলিহুড পোস্টের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে ক্যান্ডিডেটকে এগ্রিকালচার কিংবা ফরেস্ট্রি কিংবা প্ল্যান্ট সায়েন্স কিংবা অ্যানিম্যাল সায়েন্সের ওপর তার সাথে ডিজাবেল কোয়ালিফিকেশানে বলা আছে কম্পিউটার লিটারেট ম্যাক্সিমাম এজ এক এক দু হাজার বাইশের মধ্যে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এই পোস্টের জন্য মান্থলি স্যালারির অ্যামাউন্ট রয়েছে টেন ওয়াটার্সেট ডেভেলপমেন্ট টিম মেম্বার সোশ্যাল ওয়েলফেয়ার পোস্টের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এর জন্য চাওয়া হয়েছে রুরাল ডেভেলপমেন্টের উপর ডিগ্রি কমপ্লিট করতে হবে কিংবা সোশ্যাল ওয়েলফেয়ার কিংবা সোশ্যাল সায়েন্স কিংবা এগ্রিকালচারাল ইকোনমিক্সের ওপর ডিগ্রি থাকতে হবে এবং ডিজাবেল কোয়ালিফিকেশানে কম্পিউটার লিটারেট হতে হবে এক এক দু হাজার বাইশের মধ্যে এজ হতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে এখানেও স্যালারি অ্যামাউন্ট রয়েছে টেন থাউজেন্ড ডিটি মাইক্রো এন্টারপ্রাইজের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্রাজুয়েশান কমপ্লিট করতে হবে ইন কমার্স অর ইকোনমিক্স অর রুরাল ম্যানেজমেন্টের ওপর ডিজাবেল কোয়ালিফিকেশানে কম্পিউটার লিটারেট হতে হবে এক এক দু হাজার মধ্যে এজ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এখানেও মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে টেন থাউজেন্ড এর সাথে ডেটা এন্ট্রি অপারেটারও নিয়োগ করা হবে তবে এখানে স্পষ্ট করে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য কিছু বলা নেই এই পোস্টগুলিতে আবেদনপত্র সাবমিট করার পর রিটিন টেস্ট ওয়াকিং ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে যে যে পোস্টগুলো পড়লাম সেই সকল পোস্টগুলোর রেসপন্সিবিলিটি কি রয়েছে টেকনিক্যাল এক্সপার্ট থেকে স্টার্ট করে ডাব্লিউডিটি মেম্বারদের রেসপন্সিবিলিটি কি রয়েছে সেটা সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া আছে নোটিফিকেশানটা ডিটেলসে পড়ে নেবেন নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন বীরভূম জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবেন নোটিফিকেশান ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সেখানে এই নোটিফিকেশানটা দিয়ে দেবো এই পোস্টগুলোর জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সাতাশ আট দু তারিখ থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে এগারো নয় দু তারিখ পর্যন্ত তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন সাতাশ আট দু হাজার থেকে এগারো নয় দু হাজার বাইশের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় যে সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে তার লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে নিজে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে ফাইলের সাইজ হতে হবে ফাইলের ফরমেট হতে হবে ডট জে কিংবা ডট জে ইপিজি তার সাথে সিগনেচারও আপলোড করতে হবে সিগনেচারের ফাইলের সাইজ তিরিশ কেবির মধ্যে হবে এবং ফরমেট সেমই রয়েছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টের স্ক্যান কপিও আপলোড করতে হবে যার ফাইলের সাইজ তিনশো কেবির মধ্যে থাকবে যারা যারা এই পোস্টগুলিতে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অনলাইনে আবেদনপত্র সাবমিট করে দেবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকুমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন